কাল কেমন থিয়েটার করলে? পারলাম না। আমি জানি জানি তুমি পারবে না। তুমি কি করে জানলে আমি পারবো না? দেখো, এক ধরনের লোক আছে যারা ইম্প্র্যাকটিক্যাল হয়ে জন্মায়, যেমন জন্মান্ধ, চোখ আর তাদের খোলে না। তুমি হলে ওই ইম্প্র্যাকটিক্যালদের রাজা, বুঝেছ? একটা স্ত্রীলোক আপনাকে খুঁজছে। তোমার জানা? আমার জানা মানে কি? আমার ইয়ে হয়েছে, আমরা এসেছি জানা ঘরে। বন্ধুর বাড়িতে সুখে রয়েছে, তাই দেখতে এলাম যে কেমন সুখে রয়েছে। এই তোমার বন্ধুর বাড়ি? তুমি খুব অন্যায় করেছো। কি অন্যায় করেছি? এভাবে না বলে করে চলে আসাটা খুব অন্যায় হয়েছে। তোমার সঙ্গে কি জিনিসপত্র আছে? কেন তোমায় ফিরে যেতে হবে? ফিরে যাবো না। যেমন করে পারো একটা ঘর খুঁজে। রাগের মাথায় যা করতে নেই। না না গো না। মাইনা, ওদিকে কলেজের ছেলেদের মেস। পা দিতে না দিতে পারার খবর? মামা ওদের সঙ্গে কথা বলছিলেন তাই। দুটো আলু করতে কতক্ষণ লাগে? ছেলেটি কিন্তু বেশ গায়। তবে আর কি, ভাগ্নিকে নিয়ে জানলা বসে গান শুনে গেছে। সুরটা শুনে মনটা বেশ হালকা লাগছিল। অনেকদিন পরে সব ভেঙে দিলে। খিদে গায়ে এলিয়ে পড়ে মলের উপর ঝুমকো নয়। দেহের মধ্যে পেটটাই সব নয়, মন বলে একটা বস্তু আছে। যদি লেখাপড়া শিখতে। তুমি লেখাপড়া শিখে কি করেছো? ছেলে নেই, পুলে নেই, ওই তো একশো টাকা একটা মেয়ে, দুটো তো মুখ, মুটে মজুর আইসাতে ভালো থাকে। তুমি লেখাপড়া বড়ই করো কেন? মামা, তুমি উত্তর দিও না। এটা রেখে দে। কোথায় যাচ্ছ? এখানে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, আমি এবার দেখা করে আসি। যতদিন ওরা পুরীতে থাকবেন, ছেলেটির গার্জিয়ান টিউটর হিসেবে ওদের বাড়িতে আমি থাকবো। ফিরে না আসা পর্যন্ত তোদের একটু অসুবিধা হবে। এতে খান কত পরোটা রইল। মোটর এসে গেছে। হ্যাঁ আচ্ছা চলে। হ্যাঁ, কি একটা মিনুকে খবর দিও। জীবনে একটা দিনও যদি শান্তি পেতাম। আমি খোকা নই। আমিও খুকি নই।
দেখ তুমি কে এলো। নমস্কার। নমস্কার, কি দরকার? এই জানতে এলাম যে কোন জেলায় তোমাদের বাড়ি। কি পড়া হয়? ম্যাট্রিক নায়েক। আগে এবার বিয়ে পরীক্ষা দেবো। ভয় নেই, আমার বাড়ি কোন জেলায় এ প্রশ্ন পরীক্ষায় আসবে না। ভালোই হয়েছে, চিঠিপত্র এলে। চারু বিশ্বাস, শুনেছ তো? চিঠিপত্র এলে পৌঁছে দিও, নতুন এসেছি কিনা। প্রিয়ন বলে তো মনে হলো না, কলকাতার প্রিয়ন কিনা। কাজে ব্যস্ত যে দু কলম মনে রে তোর লিখতে পর্যন্ত পারেনি। এই যে ভাই, জামাগুলো সব হয়েছে? বলেছি তো কাল দেবো। না, দত্তগিনীর কাছে এসেছিলাম, ভাবলাম একবার তাগাদা দিয়ে যাই। ওরা সব পুরী গিয়েছিল, কাল ফিরেছে। তোমার কর্তার কথা বলছিলেন। মামা ভালো আছেন? হ্যাঁ, তোমার মামাকে নিয়ে মেয়েরা সব হই হই করছে, রোজ বিকেলবেলায় ভদ্রলোককে ঘিরে মেয়ের দঙ্গল, বুঝেছো ভাই? ছাড়তে চায় না তাকে। কাল সকালবেলা একবার আসবে। বিকেল বেলায় ভদ্রলোককে ঘিরে মেয়ের দঙ্গল, বুঝেছো ভাই? ছাড়তে চায় না তাকে। চোখ বন্ধ থাকলেও সব দেখতে পায়, দেখবে? এই দেখো, গিলি 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 গং, গিলি 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 গং, ব্যাস চোখে দাও। আচ্ছা, প্রথম তাস নিয়েছিল ঝর্ণা, রংটা ফর্সা, তাই সাহেব শুভর দিকে একটু বেশি নজর। আচ্ছা, তা দেখবে তোমার তাস, এই দেখো তোমার তাস, দেখো তোমার তাস হলো, এই দেখো। জগন্নাথ দেখতে এসেছি। আশ্চর্য, তা মিনুকে তুমি স্টেশনে রেখে এসছো নাকি? মিনুকে স্টেশনে বসে রাখবো কেন? এক ভদ্রলোকের সঙ্গে আনা হলো, তিনি আদর করে তার বাড়িতে নিয়ে গেলেন। কোথায়? আরে চলো চলো এসো। এই যে দেরি অনেক, না জল খাবার খেয়ে নি। এই যে এই ছেলেটি স্টেশন থেকে আমি যত্ন করে নিয়ে এসেছি। না মা, ও কথা বলবেন না, আপনাদের সেবা করতে পাই বলেই তো বেঁচে আছি। জ্বালিয়ে খেলে স্যার। এ তোমার খাস্তা টোস্ট টানলে ছেড়ে না, মাখন মাখিয়েছো না রেড়ির তেল মাখিয়েছো?